আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের আর সে লক্ষ্যে আজ সোমবার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন টাইগার ক্রিকেটাররা তবে আসন্ন এশিয়া কাপে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে মাশরাফি দারুণ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুরতুজা আসন্ন এশিয়া কাপে আর মাত্র পাঁচটি উইকেট শিকার করতে পারলেই ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশো উইকেট নেওয়ার গৌরব অর্জন করবেন মাশরাফি এখন পর্যন্ত একশো নব্বইটি ওয়ানডে খেলে তিরিশ দশমিক আট সাত গড়ে চার দশমিক সাত আট ইকোনমি রেটে দুশো পঁয়তাল্লিশটি উইকেট শিকার করেছেন মাশরাফি দুশো সাঁইত্রিশটি উইকেট নিয়ে মাশরাফির পরেই আছেন সাকিব আল হাসান আর তাই তো এখন লড়াইটা এখন দুই অধিনায়কের মধ্যেই কার আগে কে দুশো পঞ্চাশের ক্লাবে প্রবেশ করতে পারবেন এখন সেটি দেখার পালা তবে মাশরাফির সামনে সুযোগ রয়েছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তারকে পেছনে ফেলার আর মাত্র তিনটি উইকেট নিয়ে শোয়েব আক্তারকে পেছনে ফেলবেন মাশরাফি ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ